কেলেঙ্কারির অন্ত নপৰা এটা বিশেষ কার্যালয়টির পর পুনের আরম্ভ ভয়ঙ্কর কেলেঙ্কারি। কেলেঙ্কারির ঘাটিত পরিণত লোকসেবা আয়োগ 2013 চৌধ বর্ষত লোকসেবা আয়োগের কার্যালয়ের পরাই আরম্ভ হয়েছিল চাকরির নামত এখন কলা বজার, যত প্রায় 57 গৰাকী বিষয়াই বক্র পথে চাকরি লাভ করেছিল এই কার্যালয়টির পর। পরবর্তী সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশত বক্রপথে চাকরি লাভ করা সকলের বিরুদ্ধে কঠোর হবলে গঠন করা হয়েছিল SIT নামের একটা বিশেষ শাখা। মুখ্যমন্ত্রীর নির্দেশ লাভের পিছতেই SIT-এ বিশেষ কার্যালয়টির বক্রপথে চাকরি লাভ করা বিষয়ার বিরুদ্ধে তৎকালীনভাবে তদন্ত আরম্ভ করে কেবাগৰাকীও বিষয়াক চাকরির পর অব্যাহতি দিয়ার লগতে আন কেবাগৰাকীও বিষয়াক জেললৈ প্রেরণ করেছিল। APSC কার্যালয়ের চাকরির কলা বজারের ঘটনা মার না যাওতেই পুনের ভয়ঙ্কর দুর্নীতি অনিয়মের ঘটনা সংঘটিত হয়েছে কেলেঙ্কারির অন্ত নপৰা এই APSC কার্যালয়ত। APSC কার্যালয়ত আপনি যদি অভিযোগ পত্র লৈ যায় তেন্তে সেই অভিযোগ পত্র গ্রহণ নকরে কার্যালয়ের কর্মচারী। জানিব পৰা মতে অভিযোগ পত্র লৈ যদি APSC কার্যালয়ত উপস্থিত হয় তেন্তে একাংশ কর্মচারীয়ে অভিযোগ পত্র গ্রহণ নকৰি ওলোটাকৈ চালে বেড়ে কথা কৈ আপোনাক উভতাই খে পঠাব। আনহাতে পরবর্তী সময়ত যদি আপনার অভিযোগ পত্র গ্রহণ করে তেন্তে অভিযোগ পত্র দাখিল করা ব্যক্তিক প্রদান নকৰে রিসিপ্ট কপি। এতিয়া রাকেশ পালের পিছতেই APSC কার্যালয়ত দপদপনি চলিছে চেয়ারম্যান ভরত ভূষণ দেব চৌধুরীর লগতে একাংশ বিষয়া কর্মচারীর। কিন্তু এতিয়া প্রশ্ন হয় যে কার নির্দেশত লোকসেবা আয়োগের কর্মচারী একমুখে অস্বীকার করে অভিযোগ পত্র গ্রহণ করবলৈ, কিয় অভিযোগ পত্র রিসিপ্ট কপি দিবলৈ অস্বীকার করে লোকসেবা আয়োগের একাংশ কর্মচারী? বর্তমানের চেয়ারম্যানগীর ছত্রছায়াত আয়োগের একাংশ কর্মচারী গাব দিবলৈ চেষ্টা করেছে নেকি কিবা অনিয়ম দুর্নীতি? আমার পরবর্তী প্রতিবেদনত সদরি করিম লোকসেবা আয়োগত আসলতে কি ঘটি আছে। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি